নমস্কার বন্ধুরা, কলকাতা কুরার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ফন্ট ইউজ করতে হয়, বিভিন্ন রকম ফন্টকে, মেশিন ফন্টকে, ওয়েব ফন্টকে কিভাবে ইউজ করতে হয়, কী করে ইম্পোর্ট করতে হয়, সেগুলো আমরা সব আগের ভিডিওতে দেখেছি। তো কখনো যদি এরকম সিচুয়েশান আসে যে ক্লায়েন্ট আপনাকে একখানা ডিজাইন পাঠিয়েছে, যে ডিজাইনের মধ্যে এমন একটা ফন্ট রয়েছে যে ফন্টটা না তো মেশিন ফন্ট না তো গুগল ফন্ট, কাস্টম একটা ফন্ট ইউজ করেছে ক্লায়েন্ট, এবং সেই ফন্ট ফাইলটা হয়তো আপনাকে ফাইলের সঙ্গে পাঠিয়ে দিয়েছে যেটা আপনাকে ওয়েবে ইউজ করতে হবে। এবার সেই রকম কেসেতে আপনি কিভাবে ফন্টটাকে ইউজ করবেন ওয়েবের জন্য, তো চলুন আজকে আমরা সেই জিনিসটা দেখে নিই যে কাস্টম ফন্টকে কিভাবে ওয়েব ফন্টে কনভার্ট করে সেটাকে আমরা ওয়েবে ইউজ করতে পারি। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিছু ফন্ট আমি নিয়ে রেখেছি, যদিও এগুলো গুগলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি এটা দিয়ে আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি যে যদি মনে করুন এরকম একটা, এগুলো ফন্ট ফাইল, ফন্ট ফাইল আছে যেরকম টিটিএফ, তো টিটিএফ আপনি যদি ইউজ করেন এটা আপনার ফন্টটা শো করবে ওয়েবে, কিন্তু কোনো কোনো ব্রাউজারের ক্ষেত্রে টিটিএফ আপনার শো নাও করতে পারে। তো সেই জন্য আমরা কোনো রকম রিস্ক নিই না, আমরা তিন চার রকমের ফরম্যাটে কনভার্ট করে প্রত্যেকটা ফরম্যাটকে অ্যাটাচ করে দিই, যদি একটা ফরম্যাট কোনোভাবে ফেল করে তাহলে আর একটা ফরম্যাট সেই দায়িত্বটাকে নিয়ে নেয়। বুঝে গেছে? তো কীভাবে করি সেটা সেটা একটু দেখিয়ে দিই। সবার আগে আপনি গুগলে গিয়ে যদি আপনি লেখেন ওয়েব ফন্ট জেনারেটর, তাহলে পরে আপনার কাছে অনেক রেজাল্ট আসবে, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটা খুলে নিন। আমি এখানে খুলে নিয়েছি একটা। এবারে আমি এখানে কীভাবে চেঞ্জ করব দেখুন ফন্টটাকে ওয়েব ফন্টে, আমি এখান থেকে ধরে নিন যে কোনো একটা, আমি এই ইটালিক, ল্যাটো ইটালিক এটাকে আমি নিচ্ছি, এটাকে আমি ওপেন করলাম, যেই ওপেন করলাম এখানে চলে আসলো। আসার পরে এবার আমাকে এটাকে ইয়েস করতে হবে। ওকে, ইয়েস করার পরে এবার কনভার্ট বাটনে যেই আমি ক্লিক করব, ফন্টটাকে ওরা কী করবে তৈরি করে জিপ করে আমাকে ডাউনলোড পর্যন্ত করে দেবে। ঠিক আছে, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, এটা খুবই ভালো, এখান থেকে আপনি ফন্ট তৈরি করে নিতে পারবেন ওয়েবের জন্য। তো এইবারে এই ফন্টটাকে আমরা ইউজ করতে পারবো ওয়েবের জন্য। তা কী করতে হবে আমাদের সেটা একটু দেখে নিই। আগে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে নিই, করে নিয়ে এর ভেতরে ফন্ট এবং একটা সিএসএস ফাইল রয়েছে। ঠিক আছে, এতক্ষণ আমাদের কাছে শুধু টিটিএফ ফাইলটা ছিল, ফাইল ফরম্যাটটা ছিল। এবার দেখুন ওয়েব ফন্ট আমাদেরকে কী কী বানিয়ে দিয়েছে, আমাদেরকে এতগুলো ফরম্যাট বানিয়ে দিয়েছে। দেখুন এখানে টিটিএফটা তো রয়েছেই, তার সঙ্গে ইওটি রয়েছে, এসভিজি রয়েছে, তারপরে এখানে WOFF রয়েছে, WOFF সেকেন্ড ভার্সন এটাও রয়েছে। তো এতগুলো ফন্ট আমরা পেয়ে গেছি, একই ফন্ট একই রকম দেখতে হবে কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে এটা আমাদেরকে একই ফাইল পাঠিয়ে দিয়েছে। তাহলে ওই যেটা বললাম, যদি কোথাও আমার ইওটি কাজ করতে না পারে সেখানে এসভিজি কাজ করে যাবে, যদি এটাও না পারে তাহলে এটা করে যাবে, যদি এটা না পারে তখন এটা করে যাবে, এতগুলো অপশান রয়েছে আমার কাছে। ঠিক আছে, তো এটাকে আমরা কীভাবে এবার আমাদের প্রজেক্টে ইউজ করব সেটা একটু দেখি। চলো, আমাদের প্রজেক্টটা এখানে এরকমভাবে ছিল। তো এখানে যে এই লিঙ্কটা ছিল, এই লিঙ্কটা আমাদের আগের ভিডিওর জন্য আমরা নিয়েছিলাম, এই ভিডিওতে এটা তো দরকার নেই, এটাকে আমরা সবার আগে ডিলিট করে দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ওই যে ফন্টটা ডাউনলোড হয়েছে ওইটাকে আমরা ইউজ করতে হলে সবার আগে ওই ফন্টটায় গিয়ে এই ফন্ট ফাইলের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আপনি সম্পূর্ণ এখান থেকে কপি করে নিয়ে আসুন। কপি করে কোথায় নিয়ে আসবেন, আমাদের যে ওই প্রজেক্ট ফোল্ডারটা ছিল যেখান থেকে আমরা সব কিছু করছিলাম, এখানে এটাকে পেস্ট করে দিন। নতুন সংযোজন হলো আমাদের ফন্টস নামে একটা ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমাদের এই পাঁচটা ফন্ট রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমাদের কাজ করার ফাইল হচ্ছে এটা ইন্ডেক্স। ইন্ডেক্স থেকে ফন্টে যেতে হলে পরে আমরা ডাইরেক্ট ফন্ট লিখে তার ভেতরের ফাইলগুলোকে আমরা লিখে দেবো। তো এত কিছু আমাদেরকে লিখতেও হবে না, আমাদেরকে যে জিপ করে দিয়েছিল ফাইলটা সেই ফাইলটা আমরা দেখেছিলাম একটা সিএসএস ফাইল রয়েছিল, এই সিএসএস ফাইলটাকে আপনি ওপেন করুন। দেখুন এখানে আপনার জন্য লিখেও দিয়েছে, সুতরাং আপনাকে এতটুকুও কষ্ট করতে হচ্ছে না, আপনি এখান থেকে সিম্পলি কপি করুন। কপি করে নিয়ে এসে আপনার যেই স্টাইল রয়েছে এর একদম ফার্স্ট লাইনে এটাকে লিখতে হবে, কিন্তু আপনি মনে রাখবেন এটাকে কিন্তু একদম সবার ফার্স্ট লাইনে লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এই আপনি করে দিলেন, এবারে আপনাকে কী করতে হবে, এটা সবে ইম্পোর্ট হলো আপনার, কোথার থেকে হলো, এই যে এইখানে দেখুন এখানে আপনার সমস্ত পাথগুলো দেওয়া আছে, এই নামের ফাইলটা কোথায় আছে, এই নামের ফাইলটা কোথায় আছে, আপনার যদি পাথ অন্য কিছু হয় তাহলে এটাকে আপনাকে একটু মডিফাই করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম নেই, আমাদের একই পাথ রয়েছে, ইন্ডেক্স থেকে আমরা ডাইরেক্ট ফ্রন্টে ঢুকে এইখানে আমরা ফাইলগুলোর নাম পেয়ে যাচ্ছি। তো এখানেও একদম সেম দেওয়া আছে, ইন্ডেক্স থেকে ডাইরেক্ট ফন্টসে ঢুকেছে, ঢুকে এখান থেকে নাম দিয়ে দিয়েছে, আর এখানে ফরম্যাট দেওয়া আছে কোনটা কী টাইপের ফরম্যাট। তো আপনাকে এটা নিয়ে চিন্তাই করতে হবে না, এটা সম্পূর্ণ লিখে দিচ্ছে, আপনি জাস্ট কপি করে এনে পেস্ট করে দিন, কিন্তু ফার্স্ট লাইনে, এটা মনে রাখবেন। দিয়ে এবার আমাকে ফন্টটাকে ডাকতে হবে, কারণ এখানে অন্য ফন্ট ডাকা আছে। এই ফন্টের নামটা কী আছে, এইখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমরা এই লাইনটাকে আবার রিপ্লেস করে দিলাম। এবারে যদি আপনি এটাকে রিফ্রেশ করেন, আমাদের তো খোলাই নেই, দাঁড়ান আমরা আগে খুলে নিই প্রজেক্টের যে এইচটিএমএলটা ছিল ইন্ডেক্স। হ্যাঁ, দেখুন এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এই ফন্টটা যেটা হয়ে গেছে সেটা আমাদের ওই যে ফার্স্টে যে ফন্টটা ছিল ল্যাটো সেটা হয়ে গেছে। এবার এটা যে ল্যাটো হয়েছে সেটা আমরা কনফার্ম কী করে হবো, ইন্সপেক্ট করুন সিম্পলি,
ইন্সপেক্ট করলেই আপনি দেখুন এখানে, এ দেখুন ল্যাটো ইটালিক এসে গেছে, ঠিক আছে। আর যদি আপনি এই ফন্টটাকে সরিয়ে দেন তাহলে দেখুন ফন্টটা কীরকম দেখতে হয়ে যাচ্ছে। সুতরাং আমরা ইম্পোর্ট করেছি কাস্টম ফন্টকে, করে আমরা ওয়েবে কনভার্ট করে আমরা ওয়েবে ইউজও করে নিলাম। বুঝতে পারলেন তাহলে কীভাবে আমরা ইউজ করছি ব্যাপারটাকে? তাহলে বন্ধুরা, ফন্ট নিয়ে আর কোনো ভয় জড়তা আপনার মধ্যে রইল না, কারণ সমস্ত ফন্ট কীভাবে ইউজ করতে হয় আমি শিখিয়ে দিয়েছি আপনাদেরকে। মেশিন ফন্ট আসুক আপনার সামনে, কাস্টম ফন্ট আসুক, গুগল ফন্ট আসুক, যে কোনো ফন্ট কীভাবে ইউজ করতে হয় আপনি শিখে গেছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ারও করবেন, আর আমাদের সঙ্গে থাকতে হলে পরে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে, পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা খুব ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে, আমি আবার কিছু নিয়ে আসবো আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং। ততদিন ভালো থাকবেন, আজকের মতো বাই।